আসসালামু আলাইকুম। 9/11 স্টাইলে রোববার ক্যাপিটাল ভবনে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে। F-16 ফাইটার জেটের ধাওয়ায় ভার্জিনিয়ায় বিধ্বস্ত রহস্যজনক বিমান। এবার তাইওয়ান প্রণালীতে অল্পের জন্য সংঘর্ষ এড়াল যুক্তরাষ্ট্র চীন রণতরে। দৈনিক 10 লাখ ব্যারেল জ্বালানি তেল উৎপাদন কমানোর ঘোষণা সৌদি আরবের। ইউক্রেনের বড় ধরনের কাউন্টার অফেন্সিভ অ্যাটাক প্রতিহত করার দাবি রাশিয়ার। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ইশরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি অঞ্চলে রোববার বিরাজ করে 2001 সালের 9/11 স্টাইলে সন্ত্রাসী হামলার আতঙ্ক। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চলে নো ফ্লাই জোনে প্রবেশ করে একটি ব্যক্তিগত বিমান। বিমানটি এক পর্যায়ে চলে আসে ক্যাপিটাল কমপ্লেক্সের কাছে। বিমানটির পাইলটের সাথে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স, কিন্তু ব্যক্তিগত ওই বিমান থেকে কোনো ধরনের সাড়া না দিয়ে ফ্লাই পরিচালনা অব্যাহত থাকে। বারবার বিমানটির সাথে যোগাযোগ করার পরও কোনো সাড়া না দেয়ায় ছড়িয়ে পরে বড় ধরনের সন্ত্রাসী হামলার আতঙ্ক। যুক্তরাষ্ট্র এয়ারফোর্স ওয়াশিংটন ডিসিতে আসা বিমানটিকে প্রতিহত করার জন্য আকাশে পাঠায় ঝাঁকে ঝাঁকে F-16 ফাইটার জেট। সুপারসনিক গতিতে এসব ফাইটার জেট মিলে ধাওয়া করে সেসনা ভি নামক ব্যক্তিগত বিমানটিকে। তবে বিমানটিতে বোমা বা বিস্ফোরক দ্রব্য থাকার আশঙ্কায় F-16 ফাইটার জেট থেকে আকাশে কোনো মিসাইল ছোড়া থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। ৩১৫ মাইল ধাওয়া করার পর ব্যক্তিগত সেসনা বিমানটি বিধ্বস্ত হয় ভার্জিনিয়ার জর্জ ওয়াশিংটন ন্যাশনাল ফরেস্টে। বিধ্বস্ত বিমানটিতে 4 জন আরোহী ছিল। সিএনএনের খবরে বলা হয়েছে, রোববার সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী দল বিধ্বস্ত বিমানটির কাছে পৌঁছায়, তবে কাউকে জীবিত পাওয়া যায়নি। পাইলট সহ আরোহীদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া কেন বিমানটির পাইলট যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের কলে কোনো সাড়া দেয়নি, কি ছিল তাদের উদ্দেশ্য, সে বিষয়ে এখনও কোনো কিছু প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র এয়ারফোর্স। রোববার ওয়াশিংটন ডিসি অঞ্চলে দুপুরের পর এই ঘটনা ঘটে। কয়েকটি F-16 ফাইটার জেট যখন সুপারসনিক গতিতে ব্যক্তিগত বিমানটিকে ধাওয়া করে, তখন তীব্র সনিক বুম তৈরি হয় গোটা ওয়াশিংটন জুড়ে। উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়াশিংটনবাসীর অনেকের মধ্যে। ক্যাপিটাল কমপ্লেক্সে জারি করা হয় উচ্চ সতর্কতা। ক্যাপিটাল কমপ্লেক্সে রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট সহ গুরুত্বপূর্ণ 20টি ভবন। এছাড়া রয়েছে আরও অনেক সরকারি ভবন। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ব্যক্তিগত সেসনা বিমানটি টেনেসির এলিজাবেথটন মিউনিসিপ্যাল এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে যাচ্ছিল। বিমানটি ফ্লোরিডার একটি কোম্পানিতে নিবন্ধনকৃত। যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনার সময় প্রেসিডেন্ট জো বাইডেন মেরিল্যান্ড বিমানঘাটির গল্ফ মাঠে ছিলেন। সিক্রেট সার্ভিসের পদক্ষেপ নেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়নি সেসনা বিমান ঘটনায়, তবে প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়ান আর্মি বলেছে, ডোনেস্কের দক্ষিণে ইউক্রেন আর্মি রোববার বড় ধরনের কাউন্টার অফেন্সিভ আক্রমণ চালিয়েছে, তবে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইউক্রেন আর্মির পরিকল্পনা। রাশিয়ান আর্মি গুড়িয়ে দিয়েছে ইউক্রেন আর্মির কাউন্টার অফেন্সিভ অ্যাটাক। রাশিয়ান পাল্টা হামলায় নিহত হয়েছে ইউক্রেনের 250 সেনা, ধ্বংস হয়েছে 16টি ট্যাঙ্ক, 21টি আর্মার্ড ভেহিকেল এবং 3টি ইনফ্যান্ট্রি ভেহিকেল। এছাড়া ডোনেস্কের অন্যান্য কয়েকটি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে ইউক্রেনের আরও 200+ সেনা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে ইউক্রেন আর্মি ডোনেস্কের দক্ষিণে 5টি সেকশনে 6টি মেকানাইজড ব্রিগেডে এবং 2টি ট্যাঙ্ক ব্যাটালিয়ন নিয়ে আক্রমণ শুরু করে রাশিয়ান অবস্থানের ওপর। এর সাথে ছিল তাদের অন্যান্য আরও অনেক ইউনিট। তারা রাশিয়ার প্রতিরক্ষা বেষ্টনী ভাঙার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে রাশিয়ার এ দাবি বিষয়ে কিয়েভের পক্ষ থেকে এখনও কোনো কিছু বলা হয়নি। কিয়েভ অনবরত বলে আসছে, যে কোনো সময় তারা রাশিয়ার বিরুদ্ধে কাউন্টার অফেন্সিভ অ্যাটাক শুরু করবে, কিন্তু এ কাউন্টার অফেন্সিভ অ্যাটাক হারানো ভূমি উদ্ধার না রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ পরিচালনা, এ বিষয়ে কোনো কিছু পরিষ্কার নয়। জেলেনস্কির উপদেষ্টাদের কেউ কেউ বলছেন, তাদের কাউন্টার অফেন্সিভ হবে রাশিয়ার কল্পনাতীত। ইতিমধ্যে অবশ্য ইউক্রেন বেশ কয়েকবার হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে।
রাশিয়ান আর্মি বলেছে গত কয়েকদিন ধরে তারা প্রায় প্রতিদিন ক্রিমিয়ার আকাশে ধ্বংস করে চলেছে ইউক্রেনের ড্রোন। কৃষ্ণ সাগরে সম্প্রতি রাশিয়ান নেভি প্রতিহত করেছে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা। বেলগ্রেড প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেন নিয়মিত নাশকতা আক্রমণ চালিয়ে যাচ্ছে এই অঞ্চলে। রোববার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভে একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ান আর্মি। দূরপাল্লার হাই প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালিয়ে এয়ারফিল্ডের রাডার স্টেশন, কমান্ড পোস্ট, অস্ত্র গুদামসহ মূল্যবান অনেক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এছাড়া দিনিপ্রো পেট্রোভস্ক শহরে মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ইউক্রেনের একটি ড্রোন প্ল্যান। পূর্ববর্তী ২৪ ঘন্টায় রাশিয়ান এয়ার ডিফেন্স ভূপাতিত করেছে ইউক্রেনের দুটি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল, ১৪টি হিমার্স মিসাইল এবং দুটি টসকা মিসাইল। দক্ষিণ চীন সাগরের ওপর যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধবিমান মুখোমুখি হওয়ার পর এবার তাইওয়ান প্রণালীতে অল্পের জন্য সংঘর্ষ এড়ালো দুই দেশের রণতরী। শনিবার তাইওয়ান প্রণালীতে যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র এবং কান্টানেভি। এ সময় চীনা একটি ডেস্ট্রয়ার যুক্তরাষ্ট্রের একটি রণতরীর মুখোমুখি অবস্থানে চলে আসে। সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের রণতরী এ সময় গতি কমায়। যুক্তরাষ্ট্র আর্মি জানায় চীনা রণতরীটি যুক্তরাষ্ট্রের রণতরীর মাত্র ১৫০ গজ সামনে অবস্থান নেয়। চীন সমুদ্র আইন ভঙ্গ করে বিপজ্জনক এ কাজ করেছে। এ ঘটনায় চীন যুক্তরাষ্ট্র উভয়ে একে অপরকে দোষারোপ করেছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রী শাংফু অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের নাকের ডগায় বসে অব্যাহতভাবে উস্কানি সৃষ্টির কাজ করে যাচ্ছে। তারা এখানে কোনো ভালো উদ্দেশ্যে আসেনি, তাদের উদ্দেশ্য ভালো নয়। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কোনো ভালো উদ্দেশ্য থাকলে তারা এখানে এভাবে রণতরী মোতায়েন করত না এবং মহড়া পরিচালনা করত না। লি শাংফু প্রশ্ন করে বলেন, অন্য দেশের পাশে গিয়ে আপনারা এসব করেন না কেন? কেন চীনের পাশে এসে আপনারা এসব করছেন? গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের সামনে আকস্মিকভাবে আবির্ভূত হয় চীনা একটি ফাইটার জেট। সৌদি আরব ঘোষণা দিয়েছে জুলাই থেকে তারা দৈনিক ১০ লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন কমিয়ে দেবে। এছাড়া ওপেক প্লাস দেশগুলো এর আগে জ্বালানি তেল কমিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে তা ২০২৪ সাল পর্যন্ত বহাল থাকবে। সৌদি আরব রোববার জানিয়েছে দাম বৃদ্ধির যে উদ্দেশ্য নিয়ে এর আগে ওপেক প্লাস জ্বালানি উৎপাদন কমিয়ে আনে তাতে বাজারে তেমন প্রভাব পড়েনি, ফলে সৌদি আরব এককভাবে এ সিদ্ধান্ত নিল। জ্বালানি উৎপাদন কমিয়ে আনার বিষয়ে ওপেক প্লাস এবং সৌদির এ সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে রিয়াদের। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে সৌদি আরব জ্বালানি উৎপাদন কমিয়ে দেয়। ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী জ্বালানির সংকট এবং জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পায়। এ অবস্থায় সৌদি আরবের এ সিদ্ধান্তে লাভবান হয় রাশিয়া। জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস বিশ্বের ৪০ ভাগ অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করে। গত বছর ওপেক প্লাস দেশগুলো দৈনিক ২০ লাখ ব্যারেল জ্বালানি তেলের উৎপাদন কমায়। এরপর গত এপ্রিলে নতুন করে দৈনিক ১৬ লাখ ব্যারেল জ্বালানি তেল কমিয়ে আনার ঘোষণা দেয়, যা মে মাস থেকে কার্যকর হয়েছে। ওপেকের এই সিদ্ধান্ত ২০২৪ সাল পর্যন্ত বহাল থাকবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭২ ডলার। করোনার সময় প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ৩০ ডলারের নিচে নেমে আসে। এমনকি যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল জ্বালানি তেল সর্বনিম্ন ১০ ডলারে পর্যন্ত বিক্রির রেকর্ড সৃষ্টি হয়েছে। গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১২০ ডলার ছাড়িয়ে যায়। বর্তমানে জ্বালানি তেলের দাম কমায় খুশি যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তা শ্রেণী। পশ্চিমা বিভিন্ন দেশ ওপেকের প্রতি দোষারোপ করে আসছে তারা জ্বালানি বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির কাজ করে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।